আমরা এখন যাচ্ছি মুজাফফর গার্ডেন পিকনিক স্পটে। এটি সাতক্ষীরা শহর থেকে 9 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানকার অধিকাংশ মানুষই এই গার্ডেনকে মন্টু মিয়ার বাগানবাড়ি নামে চিনে। আমার সাথে রয়েছে ছোট বোন তিতলি, ছোট মাসি এবং দুইটা ছোট ভাই রোমিও এবং শিওন। তো আমরা চলে আসলাম গেটের একবারে সামনে, উদ্যানের সামনে। তো এখন আমরা টিকিট কাটবো। তো টিকিট কেটে আমরা এর ভিতরে প্রবেশ করব। টিকিট কাউন্টার থেকে প্রতি টিকিট 50 টাকা মূল্যে আমরা মোট 5টি টিকিট নিলাম। এই গার্ডেনটি সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। তাই আপনারাও চাইলে সপ্তাহের যে কোনো দিন এখানে ঘুরতে আসতে পারেন। গার্ডেনে প্রবেশের পরেই হাতের ডান পাশে একটি খাবারের দোকান রয়েছে, সেখান থেকে আপনারা যে কোনো ধরনের খাবার কিনে নিতে পারেন। সবুজে ঘেরা পুরো গার্ডেন জুড়ে রয়েছে সুন্দর সুন্দর বসার আসন এবং নানা ধরনের পশু পাখির ভাস্কর্য, যা দেখে সত্যিই আপনি বিমোহিত হয়ে যান। আমার দেখা বাংলাদেশের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পিকনিক স্পট এটি। এখানে অনেক আকর্ষণীয় স্টাইলের ডাস্টবিন রয়েছে। এই যে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুর পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু এই গার্ডেনের একজন পরিচ্ছন্নতা কর্মী। বড় মূর্তির পাশে একটি আচার ও চাটনির দোকান রয়েছে। নানা ধরনের জীবের জল চলে আসা চাটনি রয়েছে। আমের আচার, জলপাইয়ের আচার, চালতার আচার, তেঁতুলের আচার, আরো কত রকমের যে আচার রয়েছে এখানে যার কখনো নামই শুনি। আপনারা কারা কারা আচার পছন্দ করেন কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। সারি সারি দেবদারু গাছের পথ ধরে সামনে এগুলে হাতের বাঁ পাশে রয়েছে একটি বড় ডাইনোসরের ভাস্কর্য। তার পাশ দিয়ে চলে একটি ছোট ট্রেন। ছোট বড় সকলেই 20 টাকা দিয়ে ট্রেনে চড়তে পারবে। ডান দিকে রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী। বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও এসব অনেক উপভোগ করে থাকে। পরিবার নিয়ে আসলে সুন্দর একটি সময় কাটাতে পারবেন এখানে।
গার্ডেনে আরও রয়েছে কয়েকটি বড় বড় পুকুর, এবং পুকুরে নৌকা চালানোর ব্যবস্থাও ছিল, কিন্তু বর্তমানে করোনা মহামারীর জন্য আপাতত তা বন্ধ রয়েছে। তবে পরবর্তীতে করোনা ভাইরাস চলে গেলে তা আবারও চালু করা হবে। এত সব প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছিল টেরই পাইনি। হঠাৎ করেই মনে পড়ল এখানে একটি ছোট চিড়িয়াখানা রয়েছে, যেখানে রয়েছে কয়েক প্রজাতির পাখি, বিদেশি জাতের কয়েকটি কুকুর, বিড়াল ও খরগোশ, আরও রয়েছে হরিণ, বানর, এমু পাখি, আর রয়েছে একটি বড় কুমির। ছোট এই চিড়িয়াখানাটি দেখা শেষে আমরা এখন এসেছি গার্ডেনের ভিতরে থাকা কয়েকটি আকর্ষণীয় দোকানে, যেখানে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলনা, মেয়েদের জন্য রয়েছে চুড়ি, দুল, আরও নানা ধরনের সাজসজ্জার সামগ্রী। এছাড়াও রয়েছে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের উপকরণ। এবার বিদায় নেবার পালা। সত্যি বলতে এই পার্কটি সত্যি অসাধারণ সুন্দর। আপনারাও কিন্তু এই সুন্দর পার্কে ঘুরতে আসতে পারেন। সর্বশেষে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।